অনশন প্রত্যাহার করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বলেছেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। শিক্ষার্থীদের এই আন্দোলনে অন্য কারো ইন্ধন থাকতে পারে বলেও মনে করেন শিক্ষামন্ত্রী। শনিবার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিরা শিক্ষামন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবনে বৈঠক করেন। পরে ব্রিফিংয়ে মন্ত্রী অনশন প্রত্যাহার করে আলোচনায় বসতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান। আমরা চাই যে তারা অনশন প্রত্যাহার করুক। সব জায়গায় যখনই সমস্যা হয় সমাধান সেভাবেই হয় এবং আলোচনা হচ্ছে তার শ্রেষ্ঠতম পথ। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অনশনের মধ্যে কারোর ইন্ধন আছে কিনা তা দেখা উচিত। আরও কেউ জড়িত আছেন কিনা, আরও কারো এখানে কোনো ধরনের ইন্ধন আছে কিনা এবং সেটার আবার ব্যাপকতর অন্য আরও কোনো ডাইমেনশন আছে কিনা আমরা জানি না। এ সময় শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনায় দুঃখজনক বলে মন্তব্য করেন মন্ত্রী। একদিকে যেমন পুলিশি অ্যাকশনে শিক্ষক শিক্ষার্থী বেশ অনেকে আহত হয়েছেন, এর কোনোটিই তো গ্রহণযোগ্য নয়। আলোচনার মাধ্যমে সব সমস্যার অবসান হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।